নগরীর আকাশে সূর্য তখন বিদায় নেওয়ার প্রস্তুতি নিচ্ছে, কিন্তু এই তরুণীদের ঘরে ফেরার তারা নেই যেন। সবাই মগ্ন ঘাম জড়ানো অনুশীলনে, কারণ স্বপ্ন তাদের দেশসেরা ক্রিকেটার হওয়ার, লাল সবুজের জার্সি গায়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার। তাই তো মাঠে বিরামহীন অনুশীলনে একটুও হেলাফেলা নেই তাদের। এই তরুণীদের দেখে অনেকের মনে হতে পারে ভিন্ন ভিন্ন মায়ের আদুরে সব কন্যা তারা, কিন্তু বাস্তবতা ভিন্ন। এরা জানে না তাদের কে মা, কোথায় তাদের আসল বাড়ি। ছোটবেলায় হারিয়ে যাওয়ার পর ফিরিঙ্গি বাজারের উপলব্ধি নামের একটি সংগঠনে আশ্রয় নিয়ে ওরা নিজেদের এভাবেই গড়ে তুলেছে। আজ তারা অন্য সবার মতো স্বপ্নবাজ এক একজন মানুষ। আমি ক্রিকেট খেলি, তা আমার এক বড় হয়েছে আমি একজন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ার হব, আর বিশ্বকাপের কাপটা যাতে আমি আনতে পারি। তা বলে ওদের কথা আমরা শুনবো না, আমাদের ইচ্ছে যে সেটা আমরা পূরণ করব। আমরা একদিন বাংলাদেশে নারী ক্রিকেটার হতে চাই, আমরা আর সবুজ জার্সিটা গায়ে জড়াতে চাই। ওরা সাহসী, ওরা দুর্বার, পাছে লুকোতে কত কিছুই বলে, কিন্তু সেসব শোনার ফুসরত নেই তাদের। তারা প্রমাণ করতে চায় স্বপ্নের কোনো সীমারেখা নেই, আর সেই অসীম স্বপ্নকে একদিন হাতের মুঠোয় পূরবেন তারাই। যে যাই বলুক না কেন, নিজের আত্মবিশ্বাসটা হচ্ছে আগে। নিজে যদি বলি যে আমি পারবো, তাহলে আমি পারবো। আত্মবিশ্বাসটা নিয়ে সবসময় কাজ করতে হবে। আমার বড় হয়ে একজন ক্রিকেট খেলোয়াড় হওয়ার ইচ্ছে অনেক। সৌম্য সরকারকে যখন দেখলাম তখন অনেক ভালো লাগতো, দেখতে দেখতে খেলা বুঝতাম না আগে, এখন যথেষ্ট বুঝি আমি। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডব সাকিব তামিমরা জানেন না কত মানুষের বুকে তারা আগুন জ্বেলে দিয়েছেন নিজেদের অজান্তেই। মুমিনুল মুস্তাফিজও এই তরুণী দলের অনুপ্রেরণা। জাগতিক সংশয় তাদেরও টলায়, কিন্তু থামে না তাদের প্রচেষ্টা। যখন থেকে খেলা দেখা শুরু করি, মুশফিক ভাইয়ের খেলাই প্রথম আমার, তখন তার ব্যাটিং স্টাইলটা আমার অনেক ভালো লাগে। তাকে দেখে আমার খেলার অনুপ্রেরণাটা জাগে। বলতাম মুশফিক ভাইয়ের মতো একদিন খেলবো, তার মতো টিভিতে সবাই আমাকেও দেখবে। আমার মুমিনুলকে অনেক ভালো লাগে, আর আমার ক্রিকেট খেলছি আমি এখন এ নিয়ে পাঁচ ছয় মাস। আমার ক্রিকেটের প্রতি অনেক আগ্রহ। ক্রিকেট আমার খুব ভালো লাগে, আমার প্রিয় খেলা। আমি মুস্তাফিজ ভাইকে অনেক সাপোর্ট করি। আমার অনেক বড় স্বপ্ন আমি যে অনেক বড় হয়ে মুস্তাফিজ ভাইয়ের মতো নাম করা একজন কাটার মাস্টার হব। চট্টগ্রামের ম্যাজিস স্টেডিয়ামের সামনে অনুশীলন মাঠে মিম, ঝর্ণা, নুরাইশা বা মর্জিনাদের এই অদম্য প্রচেষ্টা মুগ্ধ করবে যে কাউকেই। আজকের এই জায়গা থেকে 22 গজে দেশের হয়ে নামতে তাদের হয়তো আরও অপেক্ষা করতে হবে। মুজিবুল হক, মহানগর নিউজ, চট্টগ্রাম। মানুষের মধ্যে অপরাধ ভীতি কমানো এবং অপরাধীদের মধ্যে অপরাধ করার ভীতি বাড়ানো। এটা রাত্রে ফুটছে, সকালে বন্ধ হয়ে যায়। শিষ্টাচার সব জায়গায় দরকার আছে এবং হি ডিজার্ভ দ্যাট। বছরে এখান থেকে 15,000-এরও বেশি ইঁদুর যাই সাপের খাদ্য হিসেবে। যত আইসিইউ থাকুক, সংক্রমণের যে হার, এটি যদি আমরা রোধ করতে না পারি, নো হসপিটাল উইল বি এনাফ। দাম পাড়া শুধু একটা সিনেমা না, বাংলাদেশ পুলিশের দেশপ্রেম।